ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে, তার বাইরে একটুকু হবে না। কেন? আল্লাহ কে মর্জি কে বিনা পত্তা ভি নহিলে, আল্লাহ কে আগে কে হুক বস কবহু ন চলে। আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, আল্লাহ কে মর্জি কে বিনা পত্তা ভি নহিলে, আল্লাহ কে আগে কে হুক বস কবহু ন চলে। ফির কাহে গা বকরে মনওয়া মে নিরাশা, हर वक्त रख अपने मालिक पे भरोसा। সব সময় আল্লাহর উপর ভরসা রাখবেন, কাউরের উপরে নয়। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আজকে আমরা অনেক মানুষ যখন কোনো জিনিসে একটু দেরি হয়ে যায় তখন আমরা আল্লাহকে বাদ দিয়ে আরো অন্য অন্য জায়গাতে চলে যাই। যেমন আওলাদে মাঙ্গতি হে পিরানিয়া পীর সে, পীরো কো মানাতি হে খুরমা ও খীর সে। আওলাদে মাঙ্গতি হে পিরানিয়া পীর সে, পীরো কো মানাতি হে খুরমা ও খীর সে। বিদআত তো ঘর মে রহ গই সুন্নত নহীঁ রহি, বিফাতে মাসি আব কোই ঔরত নহীঁ রহি। আমার বন্ধুরা, আমার মা খালারা, আমি একদিন দেখছি একটা কবরের পাশে গেছিলাম দেখতে, এক মহিলাকে দেখছি চুলকোটাকে ধরেছে আর ঠুকছে মাথাটা কইছে, এ বাবা কল হয়ে যাবে, ঠুকতে 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 বেহুশে পড়ে গেল। সুবহান, তো ওই কি দিবে? কিছু গেলা মহিলা ভরসা তো 4 বছর 5 বছর কথা খাচ্ছে না গেছে, তখন ই কবিরাজ উ কবিরাজের কাছে ধরেছে যে কইছে সালাম ভাই যে করে যাই হচ্ছে না হ্যাঁ কত ছাই দেয় তো তোমাকে উঠালে দিতে পারবে নাউজুবিল্লাহ। হ্যাঁ তো বন্ধুরা, আমার তবে বলছিলাম যে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে। আর সে পে বাইখাল দূর করেলা যে ইনসান কে হার মুশকিল, কে কে মুশকিল দূর করে? আল্লাহ। আর সে পে বাইখাল দূর করেলা, এই ভোজপুরি বলছি তো আপনাকে ভয় লাগছে ভাই, কেনে যেখানে বলে আজকে একটু আলোচনা হয়েছে, কইছে ভোজপুরি মুরগি থেকে বাঁচো, সাবধান হবো। তা এমন কোন বড় গুণা করবে যে ভোজপুরি মুরগি যে মানে এতে কইছে কাউকে বলেছে ভোজপুরি মুরগি থেকে বাঁচো, যার না তো ই করে দিবে মানুষকে মানে গর্বত করে দিবে দিন থেকে। আমি বলি নাকি আরো লোককে দিন থেকে করে দূর করে দিব। আজকে আলোচনা এখানে আসার পরে শুনলাম কথাটা, কেউ এখানকারই কোন লোক বলেছে মানে আজকে আমি এসছি বলেছে কাউকে, কেউ বলেছে ভোজপুরি বলছি থেকে সাবধান খবর তার কি আরো মানুষকে বেরবাদ করে দিবে। কিসের লেগে বলেছে আল্লাহ ভালো জানে। আচ্ছা বাবা, আমি কিসে কোন আপনাকে গুনাহ করতে বলি না দেখি কথা বলে, যদি হয়তো আপনার একটু হাসাহসির কথা হতো আমার বক্তব্যের মধ্যে পান, তোগুলো কাটা কুটি গুলো হলো এই ইউটিউবার গুলো যা আছে এদের এগুলো চালাকি মনে করে মধ্যখানে একটা আপনারাই বলেন যে হাদিস কোরআন মাধ্যমে এক জায়গায় যেমনি আমি বললাম আউলাদ মাংতি হে পিরানিয়া ফিরছে আপনি হাসলেন, ওই কথার মাধ্যমে করলে দুদিক কে কেটে দিয়ে ইডিট করে ওইটুকু ছেড়ে দিচ্ছে, তখন যা আছে ওই দেখে তখন কইছে কি বক্তা কাটাই খালি এগুলোই করছে। তো এই জন্য ভাই আমার রেকর্ডিং করার দরকার নেই, হ্যাঁ আমাকে লোককে জানাবার দরকার নেই, আমার ভাগ্যে যেখানে আল্লাহ পৌঁছার আছে আমাকে পৌঁছাবেন। রেকর্ডিং যদি আমার ভালো করে ছাড়তে পারো তাহলে ছাড়ো, আর না হলে আমার রেকর্ডিং করার কাউকে প্রয়োজন নাই। আর আমি বিহারের ছেলেরা এই কারণে এই যে গীত গে পেয়েছ ইউটিউবে, আমি জীবনে একদিন গেয়েছি, তবে কিরকম ভাবে তারপরে জীবনে আমি কোনোদিন বলিনি, তবে কিরকম আমাকে একটা বিষয় বেঁধে দিয়েছিল কাটিহেরা আমার প্রোগ্রাম ছিল, বিষয় দিয়েছিল সাদিকে গায়ের রসুমত ও মাসনুন নিকাহ, বিয়েতে যতগুলো শরীয়ত বিরোধী কাজ হয়, তো ছেলে মেয়ে দেখা থেকে নিয়ে শরীয়ত বিরোধী কে কে বহু দেখতে যাওয়া, বন্ধু বন্ধু বান্ধবকে নিয়ে যাওয়া, বলতে 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 ওখানে বিয়ে যাওয়ার সময় বিয়েতে এসে ওই কথাটা বরযাত্রী যাওয়া এটা ওটা বিয়ের মাধ্যমে আমার মধ্যে একটা গীত বলা, ওই কথাটা বলেছি যে ওর মধ্যে একটা গ্যার সারিয়ে হলো যে শরীয়তের খেলাফ
এই গীতগুলো যে মহিলারা বলে এগুলো রাসূলের বিয়ে দেখেন পাবেন না, সাহাবায়ে কেরামের বিয়ে দেখেন, তাবা তাবিঈনের বিয়ে দেখেন, কোথাও পাবেন না। হ্যাঁ, এরা শুধু এগুলো প্যাড বানিয়ে হাসার জন্য এগুলো এরা শুধু করে। হ্যাঁ, এই গুনাহ আর এত বাজে কথাগুলো বলে। আমি একটা বিয়েতে গেছিলাম, এরকম দেখলাম, এই একটু কথা বলতে মানে কমিটি এমন চাপা চাপে আমাকে শুরু করে দিল, প্রচুর লোক ছিল ভিড়। তো আর আমার জন্য বিহারে 40-50টা করে ইউটিউবার যে খাড়ে দাঁড়িয়ে থাকে, আমার সব বক্তারাকে ইউটিউবার বাইন্ধে নিয়ে যেতে হয়, মানে মানে কোনো বক্তব্য করে কি ইউটিউবারকে সাথে নিয়ে যায় পুরো করে ছাড়ার লেগে। আর আমি ভয়ে দিনে ফোন খালি বন্ধ করে রাখি ওর ঘরে, যে খালি জিজ্ঞেস করবে যে এখন আজকে কোথায় প্রোগ্রাম আছে। তো আমার যদি এত প্রোগ্রাম ইউটিউবার জমা হয় কেন, ভোজপুরিটা প্রচুর চলে বিহারে, আর ভোজপুরি একাই আমি, সারিয়াতে ভোজপুরিকে ক্যালচার করে আমি, এই জন্য লোক আমাকে ভোজপুরি বলে, আমি হলাম আব্দুল শাকুর রহিমি, তবে লোক আমাকে এই জন্য ভোজপুরিটা বলে। তো বন্ধুরা আমার কোয়াতে আমি মানে বললাম যে নাই, এতগুলো চ্যানেল আছে আমি বলবো না, কমিটি এমন চাপ দিতে শুরু করলো যে মেয়েদেরকে একটু সাইজ করা যাক, আপনি একটু বলে দেন। আমি তখন বললাম যে এতগুলো ইউটিউব পেজে আছে আমি বন্ধ করিয়ে দিচ্ছি, সবকে বললো কত সাইতেন ওরা, ওরাকে বলেছে বন্ধ করো, তখন ওরা বলছে ঠিক আছে আমরা বন্ধ করে দিলাম। আমি বলেছি যে দেখো ভাই আমি উল্টো দিকে আছি দেখতে পাই না, খবরদার যেন ঠক দিয়ে বন্ধ থাকে। তারপরে এই যে একটু একটু দু তিনটে পেয়েছেন, একটু একটু করে যা জানি আমি কি এত কোনো গিয়ে লয় যে ঢেরি জানি, ওই দুটোই একটা কথা যা জানি ওইটুকু বলে দিয়েছি, আর তেমনই বলা। তারপর দিন দেখছি গোটাই বক্তব্য বাদ দিয়ে আড়াই ঘন্টা বিষয় রেখেছি, আড়াই ঘন্টা বক্তব্য নাই, আপনি আড়াই মিনিটের গীত পেয়েছেন, পেয়েছেন না পারনি, হ্যাঁ শুধু ওখান থেকে এডিট করে কেটে ছেড়ে দিয়েছে। তো আর সব আলাদা আলাদা করে কথা ওই দু তিনটে জায়গারই, কিন্তু ওকে এখন অব্দি ছাড়তে আছে, মানে ওই যে দেখছে বেশি মহিলা গেলা এই জন্য ভিউজ বেশি বাড়ছে, যার কারণে এখনো নতুন নতুন করে ছাড়ছাড় লেখছে, মৌলানা আব্দুল শাকুর রহিমি কা নেই আগে, ভোজপুরি কা নেই আগে। কিন্তু জীবনের একদিনের ভুল কহেন বা কিছু কহেন একদিনের, আর শয়তানি করে গোটাই এক বছর লয় এক বছরের বেশি হয়ে গেল বলা, এখন অব্দি চলতে আছে। যেটা হয়ে গেছে তারপর দিন তারপর মাথা খারাপ যে এত বড় ধোকা হয়ে গেল, তারপরে জীবন আমি কোনোদিন বলিনি। হ্যাঁ, আবু ওই টুকুন দেখার লেগে নাকি হয়েছে যে ভোজপুরি মুলবি থেকে সাবধান। হ্যাঁ যাক বাবা, এই জন্য যদি আপনাদের খারাপ লাগে আমাকে বলবেন, আমি শুধু হাদিস কোরআন থেকে আশা করি আল্লাহ আমাকে দুটোই জ্ঞান দিয়েছে, যদি সমাজ চাই কমেডি চাই তাহলে আমি সেইভাবে বক্তব্য রাখি, এখানে যেরকম হাস্যগত বক্তব্য অনেক জায়গায় ভালোবাসে তখন আমি সেরকম বলি, যদি কমেডি না বলে তাহলে এক বক্তারও ভয় আছে যে সভাপতি অপমান করতে পারে কিনা, বক্তা কোনোদিন নিজের মনে এদিক ওদিক যেতে চাইবে না। হ্যাঁ, কিন্তু কমেডি যখন বলে তখন বক্তা হতে এদিক ওদিকে যায়। যা হোক, আমি আপনাদের সম্মুখে আলোচনা করতেছিলাম কে আল্লাহ আজ আরশে পে বৈঠাল দূর করেলাম, ইনসান কে হর মুশকিল হর দম ওহে মালিক সে লগা কে রখ আপন জান দিল, পুরা হই তোহারে অরমা ছোড়া না তো আশা, হর বখত রখ আপন মালিক পে ভরোসা, সব সময় আল্লাহর উপরে ভরসা রাখেন। আর এটাই নবীজি বলে গেছেন, তাদেরহি ও খাইরহি ও শাররহি মিনাল্লাহে, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, তাআলা ওয়াল বাসে বাদাল মওত, আর মৃত্যু পর আখিরাত আবার যে জীবিত হতে হবে আপনাকে হিসাব দিতে হবে, এর উপরে আপনার ঈমান ন থাকা লাগবে, যেমন কাফেরের বিশ্বাস নাই, কাফেররা কি বলছে আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইদামা, কাফেররা বলছে যখন আমরা মরে যাব, কাফেররা কি বলছে জানেন, যখন আমরা মরে যাব আমাদের দেহ মাটিতে দিয়ে দিবে, আমাদের মাংস গুলি মাটি খেয়ে শেষ করে দিবে, হাতি গুলো ভুসভুসা হয়ে শেষ হয়ে যাবে, আমাদের আল্লাহ কেমন করে খুঁজে পাবে, নতুন করে কেমন করে সৃষ্টি করবে। বন্ধুরে কত বড় কাত পচা বেরেন, কত বড় বেরেনের কমজোরি, যে এই জিনিসটা বুঝতে পারলো না যে হারে মন আল্লাহ যখন প্রথমবার বিনা আকারে আমাকে আকার
ছাড় দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই আমাকে চিনতে পারলি না, তোর দিকে একবার দেখ, তুই নিজের পরিচয়ের দিকে দেখ, একবার যদি অন্তর থেকে লক্ষ্য করে যদি এই নিজের পরিচয়ের দিকে দেখিস, আমি আল্লাহ তুই চিনতে পেরে যাবি। তোর চুলগুলো দেখ, তোর চোখগুলো দেখ, তোর মুখখানা দেখ, তোর নাক দুটো দেখ, তোর কান দুটো দেখ, আইনাখানের আগা দিকে দাঁড়া, একবার যদি লক্ষ্য করিস, আরে মন চোখ দুটো আমার এখানে না হয়ে যদি এখানে দিত দেখি কেরকম লাগতো, কান দুটো আমার এখানে না থেকে পাখনার ওপরে থাকতো কেরকম লাগতো, আমার নাকটা এখানে না থেকে এখানে থাকতো কেমন লাগতো, আমার মুখটা এইরকম না হয়ে ওই রকম হলে কেরকম লাগতো, আমার যে হাত দুটো এখানে সিধা মনে না থেকে পিঠে আমার হাত দুটো হাঁটুর ওপরে থাকলে কেমন লাগতো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই কি ছিলি, তুই একটা বীর্য রূপে কোথা তোর প্রথম স্থান কোথা থেকে আমি চিন্তা কর, এখনো জমিন বাইরে শুনবে আমি আল্লাহ তোমাকে বের করলাম হৃদয়ের হাড্ডি এবং বুকের হাড্ডি থেকে, তারাই মানে হলো হার পরার জায়গা, তারাই মানে হলো হার পরার জায়গা, তো হার পুরুষ লোক পরে না মহিলা পরে বলেন, কে পরে বলবেন, এখন তো সবাই পরে, হামরো আকাকে ইহে ফরমানবা, হামরো নবীজি কে ইহে ফরমানবা, মুসলমান মর্দন পে যে হারাম বা, মুসলমান পুরুষের উপরে যেও ওই না হারাম, আর এই ছড়ারা মোটা মোটা করে গর্দন, এই মোটা মোটা করে গর্দন দিয়ে রেখেছে ছড়ারা, হামরো আকাকে ইহে ফরমানবা, মুসলমান মর্দন পে যে হারাম বা, আরে তব হো ইয়ে পাহনত বা বলে মে চয়নাওয়া, কাম হো লেকে জাইবা ইয়ে লগাওয়া, যেই দিন তন সে তন, বুঝলেন তন মানে কি বডি, যে দিন তন সে তোর নিকলে পারানাওয়া, কাম হুয়া লেকে জাইবা হলগাওয়া, কাম হুয়া লেকে, কি এখন মরে যাক, কি মুখিয়ে যাবে আল্লাহকে, কি জবাব দিবে ভাই, গলদান লটকে থাকবে, গলদান খুলে নেবে। তো বন্ধুরা আমার বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে মহিলারা তাহার পরে তো পুরুষের রিড়ের হাড্ডি থেকে আর মহিলার বুকের হাড্ডি থেকে এই বীর্যটা আসে, আর ওই বীর্যটাকে আল্লাহ এবার মিলায় মাঝিয়ে মার গর্ভে দিয়ে দেন। আল্লাহ বলছে, আমসা জিন্নাবু তালি হে হাজাল্লাহুম সামিয়াম বসিরা, ওই দুটি জলকে মহিলা পুরুষের বীর্যকে লড়িয়ে এবার ওতে থেকে আমি তোকে শুনে বালা দেখনে বালা একটা মানুষ বানিয়ে দিলাম, তো কোথা তোকে বড় করলাম, কারখানাটার নাম কি, আল্লাহ বলেন ফিকারারিম মাকিন, এই মায়ের পেটের মধ্যে এমন একটা জায়গা সুরক্ষিত জায়গা আছে, কেন এমন জায়গায় তোমাকে দিলাম, মা বসে খেতে পাবে না, মাকে কুকুর বাঁধাতে হবে, হবে না হবে না, মাকে উঠা বানাতে হবে, মাকে ধান কুটতে হবে, মাকে ও মাকে যাতা টানতে হবে, মাকে গুহাল ঝাড় দিতে হবে, মাকে ভাত নামাতে হবে, মাকে বড় বড় হাড়ি চাপতে হবে, তোকে যদি যেমন তেমন জায়গায় দি, তোকে গুঁতা লাগবে, পোড়া লাগবে, তোকে কষ্ট লাগবে, এই জন্য আল্লাহ বলছেন, রে বান্দা আমি তোমাকে এমন একটা সুরক্ষিত জায়গায় দিলাম, যেই জায়গাটার না আমার আল্লাহ কোরআনে বলে দিলেন ফিকারারিমাকি, আরামের জায়গা, মা কষ্ট করে সন্তানকে কষ্ট হয় না, মাকে হয় কিন্তু সন্তানকে কষ্ট হয় না, এমন জায়গা যেখানে সূর্যের তাপ যাবে না, এমন জায়গা যেখানে বন্ধু বেশি গরম লাগে না, এমন জায়গা যেখানে বেশি ঠান্ডা লাগে না, এসি রুম এই এয়ার কন্ডিশনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় করলেন, তবে বীর্য থেকে সাধারণ পানি থেকে আল্লাহ যদি একটা আলিম ব্যারিস্টার মিসাইল ম্যান বানাইতে পারে, তবে ওই কাপের ধারণাটা ভুল কিনা, প্রথম যে জিনিসটা বানাবে ওটা কবের মুশকিল না দ্বিতীয়বার মুশকিল ভাই,
দ্বিতীয়বার মুশকিল কিনা প্রথমবার বাংলাটা ভারী আপনি মেশিন বানাচ্ছেন পর একবার সাইকেল করতে শিখে দিয়েছেন দ্বিতীয়বার সাইকেল কষ আপনার জন্য ভারী হবে না আসান হবে আসান তাহলে কাফেরের ধারণা ভুল কিনা যে কাফের বলছে যে আমাদের বডি যখন মাটি খেয়ে শেষ করে দিবে হাড্ডি শেষ হয়ে যাবে আল্লাহ আপনি আমাকে বানাতে খুব দূরের কথা যে আল্লাহ বানিয়ে দিবে আর আমরা যে বলছি যে না খালকিন জাদিদ নতুন করে আল্লাহ তৈরি করে দিবেন এটা আমাদের বিশ্বাস আর এটাই হবে আর এই জন্য নবীজি বললেন যে পুনরায় জীবিত যে হবে হতে হবে তার উপরে ঈমান হওয়া লাগবে এই পাঁচ এই জিনিসটির উপরে ঈমান আনার পরে যারা নেক কর্ম করলো যারা নেক কর্ম করলো আল্লাহ বলেন ফালান ইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আমি আল্লাহ তার দুনিয়ার জীবনটাকে সুখের জীবন করে দিব এমন কি জিন্দেগি দুনিয়াবি জিন্দেগি কো খুশহাল বানা দেঙ্গে কি বললেন আল্লাহ যে দুনিয়ার জীবনটাকে তোমার সুখময় করে দেব এ মুসলমান শুনো পহিলেহি ঈমান সে জিন্দেগি কো সাজানে কি কোশিশ করো এ মুসলমান শুনো पहले ही ईमान से जिंदगी को सजाने की कोशिश करो पांच औकात के फिर नमाजी बनो और जमात में आने की कोशिश करो तो पहले ईमान है জিন্দেগিটাকে কি করে সাজান আগে আল্লাহ বললেন যে এই ঈমান আনার পরে যারা নেক কর্ম করবে আমি আল্লাহ তার দুনিয়ার জীবনটাকে সুখময় করে দিব তারপর আল্লাহ বলছেন ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানূ ইয়ামালুন আর তোমরা যে নেক কর্মগুলো করবে এই নেক কর্মগুলো তোমরা যে করবে নামাজ পড়বে রোজা করবে হজ করবে যাকাত দিবে মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে এতিমের মাথায় হাত বোলাবে বিধবাকে কাপড় পরালে এই নেক কর্মগুলোর বদলা আমি আল্লাহ তোমাকে ভালো বদলা দান করব ভালো বদলা মানে কি নেকি আর নেকির মানেই হলো জান্নাত নেকির বদলা জান্নাত তো দুনিয়াতে তোমাকে সুখের জীবন দিব আখেরাতে তোমাকে জান্নাত দিব এবার আল্লাহ রাব্বুল আলামিন পরাখানিতে আরো আপনাকে বিশ্বাস দেওয়ার জন্য বলছেন বান্দারে তোর বিশ্বাস হবে কি হবে না একটা কথা শুনেলে ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন আল্লাহর ওয়াদা সত্য তোমার রবের ওয়াদা সত্য ঈমান এনেছিস আমল করতে শুরু করে দে দেখ আমি আল্লাহ তোর জীবনকে সুখের করে দিই কিনা আমি মিথ্যা ওয়াদা করি না রে বান্দা ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না তুই বিশ্বাস করে করে দে আমি তোকে আমার রহমতে ধনী করে দিব আল্লাহ আপনাকে বিশ্বাস দেওয়ার জন্য বলছেন যে আমি আল্লাহ তোর সাথে ওয়াদা করেছি তোর সুখের জীবনের আর আখেরাতে জান্নাতের আমি ওয়াদা ভঙ্গ করব না আমি ওয়াদা খেলাফি করি না ওয়াদা করে দেখ তাহলে বন্ধু নেক কর্ম আপনারা করলেন মধ্যখানে আপনাকে আর একটু নেক কর্ম আমি একটু আপনাকে আজকে শোনালাম আপনারা চলে যাবেন যাই রাত হয়েছে আপনাকে মাত্র তো প্রথম পয়েন্টে এখানে পড়ে আছি আর তেরোটা এরকম পয়েন্ট আমি নিয়ে বসেছি হ্যাঁ কিন্তু মতটি পারা যাবে না তিন চারটে যতটা হয় আপনাকে আজকে দিব তাহলে একবার এই নিয়ে আপনারা নেক কর্ম করেন তা আমার হাতে আমি দূরের মেহমান কালেকশন করবো না আমি মাত্র দু মিনিট আপনার কাছে খালি নেক কর্ম এই নিয়েতে করেন যে আমরা আল্লাহ এই আয়াতটা যে শুনলাম এই শুনে আমরা এই নেক কর্মটা করছি আজকে জানলাম এই জন্য এই নেক কর্মটা করলাম যে যার বিনিময়ে আমরা আল্লাহ কি বলেছেন নেক কর্ম ইমান আমরা তো এনেছি আলহামদুলিল্লাহ এবার নেক কর্ম তার মধ্যে একটা হলো মসজিদ বানান নেক কর্ম ভালো কাজ তবে আজকের সভায় আমি মসজিদের চার কোনা চারটা পিলার
আবদার করছি যে আপনারা হবেন, আপনারা কেউ দাঁড়াবেন, মাত্র 5000 করে চারটা পিলার চাইছি এই সবার মধ্য থেকে, যে পারেন চার কোনা চারটা পিলার আগে দিলে তারপরে ঘর ছাড়ো হয় না, তো হবে না। তো পাঁচটা লোক না চারটা লোক আমার কাছে চার কোনায় একটু সহারা হয়ে দাঁড়াবেন, আর 500, 200, 100 কম করে আমার হাতে, আমি দূরের 250-300 কিলোমিটার দূরের মেহমান আপনার কাছে এসেছি, আমি কি অন্তর থেকে দোয়া দিব। নবীজি বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। বন্ধুরা আমার, আপনারা যদি থাকতে গেলে কম করে 100টা টাকা দিয়ে আমার হাত থেকে দোয়া নিয়ে যাবেন, না থাকতে গেলে 10টাও টাকা দিয়ে দোয়া নিয়ে যাবেন, এটা আমার বিশ্বাস। আমি এটুকু আশা রাখছি আপনার কাছে, দোয়া করছি, হ্যাঁ আপনারা দিতেই থাকবেন, যেমন সুভাই আমার 500 করে দিয়েছেন, তো বন্ধুরা আপনারা দিতে থাকেন। ঘর ঘর উজালা বা তোহরে ঘরে সে, অঙ্গনা মাতা তোহরি রহমত বরসে, ঘর ঘর উজালা বা তোহরে ঘরে সে, অঙ্গনা মাতা তোহরি রহমত বরসে, আকা কিয়ামত কি গরমি পড়াতে বা ধূপ মিসার চাদর হাতাই হানা মুরে সর সে, অঙ্গনা মাতা তোর রহমত বরসে, ঘর ঘর উজালা বা তোর ঘর সে, অঙ্গনা মাতা তোর রহমত বরসে। তো বন্ধুরা আমার, আপনারা এই মজলিস থেকে মুজাফফর হোসেন সাহেব উনি দিয়েছেন 5 ব্যাগ সিমেন্ট, আমি আশা করবো যে একটা লোক আমার কাছ থেকে খালি হাতে যাবেন না, 100 টাকা, 500 টাকা, 100 টাকা, 200 টাকা না পারেন বাকিতে একবার সিমেন্ট লিখে যাবেন, না থাকতে গেলে পকেটে 10 টাও যদি টাকা থাকে, দেখেন কে তিনি ছোটি নে কি কেউ না হো তু উসে হালকি না জান, কিতনি ছোটি নেকি কিউ না হো তু উসে হালকি না জান, রব কে বখশিশ কে লিয়ে এক বাহানা চাহিয়ে, এক বাহানা চাহিয়ে, আল্লাহর কাছে বখশিশ লাগে একটা বাহানা যথেষ্ট, ওই 1 টাকাই হয়তো আপনার জন্য বাঁচা পথে দিতে পারে, এই জন্য মনে করিয়ে না যে 5 টাকা কি বলে দিব, 5 টাকাও যদি থাকে আপনারা আমার হাতে দিন, আর দিয়ে আবার আপনারা বসে তাহলে আমিও নিশ্চিন্ত হয়ে যাব, আর এদিকে সবার খালি হতেই থাকবে, আর পিঙে না দিয়ে চলে যাবেন, তো আমিও একটা অন্তর শান্তি পাই না, এই জন্য আমি মনে করছিলাম যে এখানে তো শুরু করেছি, মজার পয়েন্ট তো আছে, আর যেরকম আপনি দিবেন সেরকম আপনাকে নিত্য নতুন ভোজপুরি একবার আমি দিব। হ্যাঁ ভাইয়া, ভোজ দরওয়াজা খুললে বানি কুল গোডাউন আমি দেখাওয়াল বাকি বা, তাহলে তো দরজা খুলেছি গোটাই গোডাউন ভরে আছে আমার ভোজপুরিতে, কারণ আমি তো নিজে লিখক, হ্যাঁ আমি গায়ক আমি লিখক অনির্বাল, আমার নাই খেয়ে কোন জোড় হামবে জোড় বানিও, আবার জোড়ি নাই একই আমি, হ্যাঁ এই জায়গায় আপনারা একবার 2 মিনিট সময় দিবেন, রাগ না করেন, তাহলে 2টা মিনিট আমি চাইছিলাম আল্লাহর ঘরের জন্য। শুনেন, আমি তো বিষয় মনে করেছিলাম যে মসজিদের ওপরে রাখবো, মসজিদের গুরুত্বটা কি, তো দেখলাম যে অনেক আলোচনা হলো, এই জন্য কাটাকুটি অনেকরকম বললো, এই জন্য বললাম না, আমি একটাই কথা আপনাকে বলবো, আপনার একটা জামে হাদিস শুনলেন সবাই, যে মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো আল্লাহ তার জন্য জান্নাতের ঘর নির্মাণ করবে, এই হাদিসটার উপরে আমল করে আজ সৌদিয়ার লোকেরা আপনার গলি গলি বিহার বাঙ্গাল ঝাড়খণ্ড নেপাল সারি দেশে সব জায়গাতে সৌদিয়ার লোকেরা করছে কি, সৌদিয়ার লোকেরা, হ্যাঁ সৌদিয়ার লোকেরা আপনার গলি গলি মসজিদ বানিয়ে, এতনা রাত গেল আমাকে শুন রহল বাড়া, ঠিক বাকি আচ্ছা কাল ঠিক কাল বাতিয়া বাতামি, ওখানে ই দেখছে মানে প্রোগ্রাম দেখছে নেপাল থেকে, নেপাল বর্ডার থেকে,
তো মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। তো ভাইজান আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলি যে এই হাদিসটার উপরে সৌদি আরব কত আমল করে, কেন নবীজি কোনদিন নিজের মন থেকে একটা কথা বলেননি? আল্লাহ কোরআন বলছে ওয়ামা ইয়ামতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা। আমার নবী নিজের মন থেকে একটা কথা বলেননি, আর আমার নবী সুসংবাদ দিয়ে গেছেন যে মসজিদ বানাবে সে জান্নাতে ঘর পাবে। এই জন্য সাহাবা বিশ্বাস কত যে অন্তর থেকে ওনারা হেফজুল মাস্টার স্যার 1000 টাকা। তো বন্ধুরা আমার এই বিশ্বাস নিয়ে আজ আপনার আমার পাড়া গ্রামের গলির মসজিদ বানিয়ে সৌদির লোক জান্নাত অর্জন করছে, আর আপনি আর আমি কত কপাল পুরা, আমাদের কত ভাগ্য খারাপ, নিজের ইবাদতখানা অন্য লোককে দিচ্ছি বানাইতে। হ্যাঁ, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাকে এই এরিয়াটাতে দেয় না, আমি খুবই খুশি। এই এরিয়াটাতে নিজের মসজিদ আপনারা বার্ষিক জলসা করে নিজে তৈরি করছেন, বিহারে যান আর অন্যান্য জায়গাতে বেঙ্গুলে ওই সাইডে যান, আপনার মালদার সাইডে যান, সব মসজিদে দেখবেন বোর্ড মারা আছে তাই মসজিদ কার বুঝলেন বন্ধুরা আমার। এই জন্য নিজের এবাদত খানা আমি একটা হাত হয়ে যায়, আর এটাই হলো যোগাযোগ অফিস। আল্লাহর ফোন নম্বর জানেন? আল্লাহর ফোন নম্বর জানেন আপনারা গো? জানেন আল্লাহর ফোন নম্বর জানেন না? আল্লাহর ফোন নম্বর আমি আপনাকে দিচ্ছি, কে কে নেবেন হাত তুলেন তো আল্লাহর সাথে ডাইরেক্ট কন্টাক্ট করতে পারবেন। আপনার বেটির বিয়ের দরকার, বিয়ে হয় না, আল্লাহকে ফোন লাগিয়ে বলবেন আল্লাহ যুবতী মেয়ে ঘরে, আমার ঘরে রিস্তা আছে না, সম্বন্ধ আছে না, যদি আসছে গাড়ি ছাড়া কথা বলে না, এই খবর যাওয়াই আমি নিব না, আল্লাহ আমার কাছে একটা ভালো সম্বন্ধ পাঠিয়ে দাও, ডাইরেক্ট আল্লাহর সাথে যোগাযোগ করবেন। এর লেগে নাম্বারটা কিন্তু ভাই ফ্রিতে দিব না, 100 টাকা করে টাকা নিবো, বাস দিয়ে দিব, দেন তাড়াতাড়ি দেন, আর দিয়ে তারপরে বসে যান, ওয়াজ শোনাচ্ছি, দেন তো চাইতে অল্প লোক আছে তাড়াতাড়ি করে, যার যার কাছে আছে 4 বস্তা সিমেন্ট ওদিকে মাশাআল্লাহ 5 করে দেন, 5 হয়ে গেছে, 5 হয়ে গেছে, আপনার 5 লেখা হয়ে গেছে না, একটা আমার তরফ থেকে, একটা আমার তরফ থেকে মেনে নেন, লাতির তরফ থেকে যাক নারে ধরবে মাশাআল্লাহ তাকাল্লা আসেন, দেন 100 200 যা পারেন দেন, নাম্বারটা নেবেন, আল্লাহর নাম্বার আমি দিচ্ছি আপনাকে, এখন দিচ্ছি, ডাইরেক্ট কন্টাক্ট করবেন আল্লাহর সাথে, দেন না গো। একবার সবই দিয়ে শেষ করে দিয়েছেন, আমি দূরের মেহমানের জন্য আমার জন্য চা খাওয়ার টাকা রাখেন, এটা কোন কথা হলো? দেন না, ওগুলো ওগুলো গান, ওগুলো বাজে কথা, জি ওগুলো গান, হ্যাঁ ওগুলো বলতে পারবে না তো, ওগুলো গান। আর আমি জীবনে যতই যে বলুক আমি ভোজপুরি, আমার একটা কোনো বাজে ভাষা পাবেন না, আমি যেটা নাতে রসুল বা হামদে বাড়ি তালা মানে বা সমাজের যেগুলো বুড়াই আছে সেগুলোকে আমি ভোজপুরি তুলে ধরি, কিন্তু আমি কোনোদিন গান টান বলি না। হ্যাঁ মানুষ বুঝতে পারে না, তখন বলে যে উনি সব গান বলছে মনে হয়, কিন্তু আমার ভোজপুরি থেকে আপনি গান পাবেন না। হ্যাঁ এবার গজল শুনবেন, একের উপরে এক গজল আছে, যেরকম তরস গইল দর্শন কে হামরি নজরিয়া বরস গইল আখিয়ান সজম কে বদরিয়া কব হো না দেখনি নবজির সুরতিয়া ভাবে না কোনো মোহে মুরতিয়া। আরে গুজর গইল দুখুয়া মে নবী কে সারি উমরিয়া তরস গইল দর্শন কে হামরি নজরিয়া খুশু কে ছাউনি মা, খুশকে ছাউনি তাল পাতার ছাউন ছিল না, খুশু কে ছাউনি মা টাকা বিছাওনা ঘর মা গরিবি না চাঁদি না সোনা, কার ঘরে গো? রসুলের ঘরে। ঘর মা গরিবি না চাঁদি না সোনা, আরে ভুকুয়া সে বাঁধিলেন সে কমতে পাথরিয়া তরস গইল দর্শন কে হামরি নজরিয়া বরস গইল আখিয়ান সে কমকে বদরিয়া নিদিয়া না আবে
নবীজির কারা নাওয়া জিয়ারা না লাগে তার পেলা মানাওয়া আর জলবি না তার পেলা জৈসে মছরিয়া পানি বিনে যেমন মাছ ধড়ফড় করে ওইরকম হুজুর দেখার জন্য আমার অন্তরটা ধড়ফড় করছে জলবি না তার পেলা জৈসে মছরিয়া তরস গইল দর্শন কে হামরি নজরিয়া বরস গইল আখিয়ান সে চমকে বাজারিয়া এই টাকাতে ভোজপুরি বলা যাবে না এই টাকাতে ভোজপুরি বলা যাবে না এই এতক্ষণ থেকে আবদা করে 200টা টাকা দিলেন গো মোটে শেষ হয়ে গেছে সুবহানাল্লাহ আচ্ছা আপনার বাড়ি যদি কালকে আমি যাই বেশি যদি না থাকে ওই টাকা বাড়ি যাবেন টুকটুক কেটে দিয়ে রেখেছেন ওইটা মহিলার দিলব একটা দল সাথে দেখছে করেছে কি করছে কি করবি শেষখানে যখন আর নাই কিছু বলছে কি করবি চাদর সাথে কাম কর চল না হাইটে চলে যাবো কিন্তু ভাড়াটা দিয়ে দে মহিলা খালি ঘুরিতে পারে না আল্লাহ দিলটাকে এত নরম করেছে হ্যাঁ মাখালা যে একটু মহব্বতের সাথে চাদর দিয়েছে 10 টাকা 20 টাকা যা পারেন একটু দিয়ে পড়ান তো আর দেন না গো 4 টাকাটা দেন দিবেন না তো তাহলে বলবো না ভোজপুরি আর বলবো না হ্যাঁ কেন যে লাভে লোহা বহে বিনা লাভে তুলাও বহে না মানুষ আর আপনি আমাকে 50 টাকা দিবেন না বাংলা হাতে লিখা গেলে তো পারি না বলতে পড়তে কি বলছে ওই কেতাবে গেলে মোটামুটি করে পারে তো এটা আছে খাইরুল হক খাইরুল ভাই হ্যাঁ খাইরুল ভাই 50 টাকা নাম কি খাইরুল 50 টাকা আব্দুল হাকিম 200 টাকা আলকার 300 টাকা আব্দুল ওয়াদুদ 1 বস্তা সিমেন্ট লাগেন বাবার নাম লিখে দিবেন কে যায় হ্যাঁ 100 টাকা নেব সেন আমি 200 টাকা আলফাজ 2 ব্যাগ সিমেন্ট হাকিম 1 ব্যাগ সিমেন্ট মনিরুলের মা 200 টাকা মনিরুল 3 বস্তা সিমেন্ট সাহেব 200 টাকা ওয়াহিদুল 1000 টাকা বেহিবেন আমি 100 টাকা বাজারের আদায় 1325 টাকা আচ্ছা মোদাসের কিছু করেনি এখনো কেন ভাই আপনি পিছা আছেন কেন মাঞ্জার স্ত্রী 1 ব্যাগ সিমেন্ট মোজাফর 5 ব্যাগ ওটা হয়ে গেছে সুফিয়া 500 টাকা বেদামি 500 টাকা দেন আমি 100 টাকা আর এই থেকে এদিকে এসে 200 টাকা 300 টাকা মোদাসের 1000 টাকা আর এখানে এসে আপনার 350 টাকা اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أسألك معبود الله আমি গুনাহগার খাতাকার পাপি তোমার কাছে হাত তুলেছি খালি হাত ফিরিয়ে দিও না এ আল্লাহ আমি অনেক দূরে মুসাফি আল্লাহ এই গভীর রাত্রে তোমার কাছে ভিক্ষা চাইছে এই দান গুলো যত আমার হাতে দিয়েছে আল্লাহ সবারই দানকে তুমি গ্রহণ করে নাও এই আল্লাহ যারা অসুখের জন্য দিয়েছে তাদের অসুখেই কে তুই আর তুমি আল্লাহ সেফায়ে কামেলা দান করো ইয়া সাফি আল মারিদ ফাসফে মারিদানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ এই আল্লাহ যারা কবরবাসীদের জন্য দিয়েছে তাদের কাল
আল্লাহ তুমি কবর পোষণা করে দাও, নূরদের মানামর করো, সাগিরা কবিরা যারা মতে না গুনাহকে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ যারা গরিবি অবস্থায় দিয়েছে তোমার রহমতে আল্লাহ তুমি ধনী করে দাও, এই আল্লাহ যারা দুনিয়া জান্নাতের আশাই দিয়েছে তাদের জান্নাতুল ফেরদাউস জায়গা করে দাও, রব্বানা তাকাব্বাল দুয়ারি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আল্লাহুম্মা আমিন। এম সালিম 1000 টাকা, মনের 500 টাকা, ফেরত 3000 টাকা, উপরে ঘুরে ঘুরে পয়সা নিয়ে আলাদা আছে, হ্যাঁ আলাদা আছে, মর্জিন 2000 টাকা, আব্দুল্লাহ দুধে 1 বস্তা সিমে, ওগো আল্লাহ তোমার বান্দারা কত ভালো ছিল, 3000, 2000, 1000 দিল, 200 তো আরো আল্লাহ সাথে দেখি দান, কবুল করে নাও তুমি রহমান, আপদ বিপদে আল্লাহ উধারিয়ে দিও, রুজি রোজগারে আল্লাহ বরকত দিও, আত্মীয় স্বজন তার গেছে কবরেতে, কয়টা কইলো বেশি নাই নাকি? ও সব দিয়েছে তো জানে যে আচ্ছা তিন বছর মাশাআল্লাহ মাশাআল্লাহ জানে যে বিহারি আসবে, কিন্তু কি করবে তখন দিয়ে দিলে ছেলের মাইয়াতে, মা না ছেলের মমতাই আলাদা, মা কোনো দিনই যদি ছেলের প্যার ধরে এতখানি মাংস খেয়ে উঠেছে আর তার মা মাত্র 2 ঘন্টা পেয়েছে কর্মদি পেজে পেয়েছে মা দে মুখে দেওয়ার জ হলো ওখানটা কি বের করে মুখে দেয় না দেয় না দে দেবে একটু হলো মার যা মাইকে চরে না আমি জান্নাত তোহার হো আপন জান সে বড় কে করি হা তু মাই সে প্যার হো আব্বা নেই বেঁচে নেই মারা গেছে যাই আল্লাহ রে তোমার বান্দা আল্লাহ ইহকাল ত্যাগ করে চলে গেছেন আল্লাহ তার জন্য 500 টাকা তার সন্তান নিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও এই আল্লাহ তো কবর কে পোষাদা করে দাও নূর দিয়ে মন আমার করো ফুল বাগা পরিণত করো হায়াত আল্লাহ মানকার হায়াত কে দারাজ করো আমিন আল্লাহুম্মা আমিন। রফিকুল সাহেবের স্ত্রী 2 ব্যাগ সিমেন্ট, খায়রুল আলম সাহেবের স্ত্রী 1 ব্যাগ সিমেন্ট, 3 ব্যাগ সিমেন্ট আল্লাহ খালা আমার দিল, হে ভগবান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, ও গো আল্লাহ দয়াময় দোয়া করি তাহার কারণ, তাদের দাও আল্লাহ সুখের জীবন আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর ফোন নাম্বারটা লিবেন না, লিবেন না জি, লিখেছেন যাক আপনারা আগে দিয়ে লিখেছেন তার লেগে, আচ্ছা তার মধ্যে হয়তো কেউ কেউ পাইনি তার মতো ফ্রিতে দিয়ে দিচ্ছি নাকি, আল্লাহর ফোন নম্বর হইল কি 2 4 4 3 4, আল্লাহর ফোন নম্বর হল 2 4 4 3 4, 2 মানে ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এসরের 4, এটি হলো আল্লাহর ফোন নম্বর, আর যোগাযোগ অফিস হলো মসজিদ, আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাশাআল্লাহ কা নাম বাবু আব্দুল হামিদ, কেতনা সুনার নাম বাবু, আচ্ছা এ ভাইয়া ঘর কা নাম দেওতলা, 500 কিলোমিটার দূর কে মেহমান বা বলে মে হাম কে ভি লাজ লাগাতা, হ্যাঁ লেকিন ইয়ে কো 500 হম, হ্যাঁ ইয়ে কো 500 ও লেবে কে মোড় রহল আমার, লেকিন দূর কে মেহমান বা না তো হামকে বড় লাজ লাগাতা কে কইসে বল, হ্যাঁ বাদা আরে ভাইয়া হামকে বিশ্বাস বা কে ভোজপুরি হিলি তো 500 ও মিলি মাশাআল্লাহ মিল ভাই না 500 বা হাই দেখি, হ্যাঁ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই জন্য একটা কথা বলি যে যেসন ভোজ মে মজা বা ওইসন ভোজপুরি মে মজা বা, ভোজে ভোজ খেতে মানুষ শখ করে যায় যাই না যাই না, বরযাত্রী এত পুনে হয়েছে তো বরযাত্রী কেনে যায় মানুষ ভোজ খাবার লেগে, তো ভাই যেরকম ভোজে মেলা রকমের খাবার পাওয়া যায় ভোজপুরি জবানে মেলা রকমের ভাষা পাওয়া যায়, তো ভোজ খেতে কে যায় না যার পেটে সহে না,
এর পেটে সহেনা গ্যাস হয়ে যায়। ওরকম আমার ভোজপুরি কাউকে সহেনা যার পেটে গ্যাস হয়ে যায় মানে হজম করতে পারে না, ভোজপুরি বুঝতে পারে না, যার কারণে তখন ওই মানে আমার খেলাফে কমেন্ট করে আর লেখে যে ভোজপুরি এরকম না, তো ভোজপুরি বড় বড় মাতানি ভালো ভালো লোকের যে ভোজপুরি নাচ শুনতে চাই মায়ের নামে শুনেন মার নামে একটা কথা শোনাচ্ছে ধরেছেন কিনে, আরে মায়ের কাদম সালাম করেন কেবল একদিন সালাম করেছেন, মায়ের কাদম জান্নাতের বাঘ মিলিত তো বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া, বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া, মার পান নিচে জান্নাত তো বাপ হলো জান্নাতের দরজা। তো আচ্ছা বিন বাপ না থাকলে বিনা বাপে দুটোই লোক দুনিয়া দেখছে সে কে, আদমার ঈসা মানুষের কথা ভদ্রলোকের কথা বলে একটা হলো ঈসা, কিন্তু তাছাড়া দুনিয়াতে কেউ বাপের এসছে না। তো আপনাকে আমাকে আসতে গেলে মা বাপ দুজনেই লাগবে, আর মা যদি নিজের শরীরের রক্ত খাইয়েছে তো বাবাও শরীরের ঘাম বইয়েছে নাকি, তো বাপ মাল লেগে দিবেন 3,000 ব্যাপারটি দিলেন 2,000 তো বাপের লেগে কম করে 1,000 তো দিতে হবে, 1,000 দেন 500 টাকাও দেন নাহলে হক হবে না, এটা ইনসাফ হবে না, বাকি দেন কিন্তু দিতে হবে 1,000 টাকা বাকি রাখার, বাপেরও হক আছে না মার খালি হক আছে, দুবার সিমেন্ট লিখে জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াতাল্লাহ, দুবার ব্যাগ সিমেন্ট 2,000 টাকা, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াতাল্লাহ, আল্লাহুম্মা আন্তা সালাম ইন্তা সালাম তাবারাক ইয়া যা জালালে ওয়াল ইকরাম, মাহবুব ভাইজান মার জন্য আল্লাহ 2,000 টাকা, বাবার জন্য 2 ব্যাগ সিমেন্ট, হে আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও, হায়াতকে দরাজ করো, ঈমান আমানে সাথে বাঁচিয়ে রাখো, হে আল্লাহ আমার কবর কাপড় স্বচ্ছ করো, নূর দিয়ে মুনাওয়ার করো, গুলবাগে গুলবাগে পরিণত করো, আমিন আল্লাহুম্মা আমিন। জাহিদ ইসলাম 10 কেজি পিয়াজ, হ্যাঁ জি জি, আমি মসজিদের 4টা পিলার চেয়েছিলাম তো 5,000 বলেছিলাম, উনি একবার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা পিলারে যা খরচ হবেন উনি একাই দিবেন, তেনার নাম হচ্ছে বালিশদের সাহেব, কোনটা আচ্ছা ওখানে বসে আছে, আচ্ছা বালিশদের না ব্যারিস্টার, ব্যারিস্টার ভাই বালিশটা কইয়েন না তো গো, ভালো নাম অবশ্যই হবে, দেখেন আপনার এই এই দিকে এসে কিছু গুলার নাম শোনার মনটা রেগে দিচ্ছে, টুনটুন শেখ, রিন্টু শেখ, টুমটুম শেখ, এগুলো কোনো নাম হলো যে ভালো নাম আছে অবশ্যই কিন্তু এগুলো কেমন নাম, আর পদক নাম রাখবেন না, না হলে দেখেন অনেক সময় তো পদক নাম রেখে গর্ব হয়ে যায়, কি একটা কথা শোনাবো আপনাকে মজা, একটা লোক সব জিনিসেরই নাম উপাধি রেখেছে মানে পদক নাম রেখেছে কি, আর স্ত্রী ভালো বিরিয়ে মোবাইল গুলো করবেন বন্ধ করবেন একটা গল্প।